তো তুমি দেখো তোমাদের এই 7 নাম্বার অঙ্কটা হচ্ছে কিন্তু একদম সেম এই 6 নাম্বারের মতো সুতরাং এটা নিজেরা করে নিবা ঠিক আছে এবার আমরা 8 নম্বরে আসি আমাদের 8 নম্বরে বলছি কি একটি ধারার মানে কোন ধারার m তম পদ হচ্ছে n n তম পদ হচ্ছে m ধারাটির m প্লাস n তম পদ কত সেটা বের করার জন্য তাহলে আমরা খেয়াল করো এখানে ধারা প্রথম পদ দেয়া নাই সাধারণ অন্তর দেয়া নাই তাহলে আমরা লিখবো এখানে প্রথম পদ মনে করি প্রথম পদ সমান এ যেহেতু কিছুই দেয়া নাই এটা হচ্ছে সাধারণ অন্তর সমান সমান ডি এরপরে আমাদের দেওয়া আছে এম তম পদ এম এটা হচ্ছে কি এবং এম তম পদ এন আর এন তম পদ দেয়া আছে আমাদের এম ঠিক আছে এখন ওরা আমাদেরকে বলছে এম প্লাস এন তম পদ এই যে এম প্লাস এন তম পদ মানে এই পদটা আমাদেরকে বের করার জন্য ওরা আমাদেরকে বলছে ঠিক আছে তাহলে যাই বের করো আমরা তো যে প্রথমে পদ সংখ্যার যে সূত্রটা পড়ছি সেখানে বলছি কে প্লাস এম মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সেখানে এ এবং ডি প্রথম পদ এবং সাধারণ অন্তর জানলে আমরা যে কোনো পদ বাইর করতে পারি একতম পদ বলে দশতম একশোতম এনতম পদ এমতম পদ যাই বলে আমরা সব বাইর করতে পারবো শুধু আমাদের শর্তটা হচ্ছে এ এবং ডির মানটা জানতে হবে ঠিক আছে এটা এমতম পদ দিয়ে আছে এত এনতম পদ দিয়ে আছে এটা এতে তাহলে আমরা দেখবো আমরা কি জানি বলো আমরা জানি এনতম পদ কত এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এরপর হচ্ছে এমতম পদ কত এ প্লাস এন এর জায়গায় জাস্ট এম হবে ওয়ান ইন্টু ডি ঠিক আছে এটা হচ্ছে এনতম পদ এটা এমতম পদ এখন আমাদের এনতম পদ দেওয়া আছে এই এনতম পদ দেওয়া আছে এম আর এমতম পদ দেওয়া আছে এম তাহলে আমরা লিখবো সুতরাং অথবা প্রশ্ন মতে লিখি অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন ঠিক আছে এই দুইটা আমরা এখানে পাই গেছি মানে আমরা এমতম পদ হচ্ছে এটা এমতম পদ হচ্ছে এটা কিন্তু ওরা বলছে এনতম পদ হচ্ছে এম এমতম পদ হচ্ছে এন এখানে আমি এটা লিখলাম ঠিক আছে তো আমি দুইটাকে দুইটা ইকুয়েশন দিয়ে দিই এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এটাকে দুই নম্বর সমীকরণ দিলাম ঠিক আছে এখন আমরা এক আর দুইয়ের মধ্যে ক্যালকুলেশন করে আমরা এখানে এর মান এবং ডির মানটা বের করবো ঠিক আছে তো আমরা এই এই দুইটাকে ক্যালকুলেশন করার অনেকগুলো নিয়ম জানি যেমন আমাদের প্রতিস্থাপন অপনয়ন আর্গুনন তারপর নির্ণায়ক অনেকগুলো সিস্টেম আছে আর কি তো তোমার যেটা পছন্দ হয় মানে যে মানটা পছন্দ হয় এই যে নিয়মটা ওই নিয়ম অনুসারে তুমি এ এবং ডির মানটা বের করে ফেলবা তো আমার কাছে এই অপনয়নটা বেশি ভালো লাগে আর কি তাই আমি ওইভাবে করব তো আমি এই এক থেকে দুই যদি বিয়োগ করি দেখো এক থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তোমরা এটা লিখবে না তোমরা লিখবে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে পাই তাহলে আমরা লিখবো এইভাবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম এ প্লাস এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এন বিয়োগ করলে নিচে রাশিটা চেঞ্জ হয়ে যায় রাশি প্রশ্ন এই সরি চিহ্নটা চেঞ্জ হয়ে যায় ঠিক আছে এই এটা এটা কাটা যাবে তারপর এখানে হবে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এম মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু এম মাইনাস এন ঠিক আছে তাহলে আমরা এবার উপরের দিকে চলে আসি এর পর লাইনটা আমি উপরের দিকে লিখতেছি এন মাইনাস ওয়ান মাইনাস এম মাইনাস প্লাস ওয়ান ডিটাকে আমি কমন নিয়ে নিছি ঠিক আছে এই ডিটাকে আমি কমন নিয়ে নিছি এই মাইনাস ওয়ান আর প্লাস ওয়ানটা চলে যায় বা তো আমি যদি এখানে থাকে এন মাইনাস এম ইন্টু ডি এখানে থাকে এখানে যদি আমি একটা মাইনাস কমন নিই তাইলে আমাদের এখানে এম মাইনাস এন এর জায়গায় এন মাইনাস এম হয়ে যায় ঠিক আছে কেন কমন নিছি একটু পরে তোমরা বুঝবা বা ডি সমান আমি শুধু এখানে এ এবং ডি এ দুটোর মান বের করবো এখানে এক গুণে আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে এন মাইনাস এম এন মাইনাস এম এই দেখো উপর নিচে এটা কাটাকাটি যায় জাস্ট এই কারণে আমি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিছি সুতরাং ডি সমান হবে কত মাইনাস ওয়ান তাহলে আমরা একটা মান পাই গেছি এখন ডি এর মানটা তুমি প্রথম এবং দ্বিতীয় সমীকরণ যে কোনো একটাতে বসালে তুমি এর মানটা পেয়ে যাবে ঠিক আছে তো আমি এক নং সমীকরণে বসাই